আজকের আসি ফল 24 অক্টোবর 2024 বৃহস্পতিবার, তিথি কৃষ্ণ সপ্তমী, জন্ম রাশি হলো মেষ, সূর্যোদয় সকাল 5টা 38, সূর্যাস্ত বিকাল 5টা 4। মেষ রাশির রাশি ফল জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য শুভ দিন, শেয়ারে বাড়তি লগ্নি নিয়ে চিন্তাবিন্তি ঘটবে, সন্তানের কাজে গর্ববোধ করবেন, পেটের সমস্যায় ভোগান্তি হবে, হাঁটা চলা খুব সাবধানে করবেন, আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যাবে, শত্রুরা ক্ষতি করতে সফল হবে না, সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে, বাড়তি কিছু খরচ হতে পারে, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে, চোখের সমস্যা বাড়তে পারে, সারাদিন কর্মব্যস্ততায় দিন কাটবে, কোনো বিভ্রাটে আজ পড়তে পারে। মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে, সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে না, পরিবারে ভালো মন্দ ঘটনা ঘটবে বুঝে চলতে হবে, পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো উত্তর পূর্ব, আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃষ রাশি রাশিফল বন্ধুরা বিরোধিতা থেকে সাবধানে থাকুন, সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন, ভিটামিনের অভাবে শরীরে রোগ দেখা দিতে পারে, আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে, বিদ্যার্থীদের জন্য ভালো সময়, আজ স্ত্রীর বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে, নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হবে, যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে, অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে, পুলিশি ঝামেলায় যাবেন না, শারীরিক কষ্টে কাজে ক্ষতি হবে। বৃষ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে, সম্পদের দিক থেকে আয় ও ব্যয়ে সমতা বজায় থাকবে, পরিবারের সকলের সঙ্গে খুব বুঝিয়ে চলুন, পেশাগত ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো উত্তর পশ্চিম, আজকে ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল পেটের সমস্যা বাড়তে পারে, ব্যবসায় আমূল পরিবর্তন দেখতে পাবে, সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তা মিটে যাবে, উপার্জনের ভাগ্য ভালো, আর্থিক উন্নতি বজায় থাকবে, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে, সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে, কর্মক্ষেত্রে আপনার কিছু পরিবর্তন দেখতে পাবে, নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে, আপনার থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে কিছু উপকার নিতে হতে পারে, পেটের সমস্যায় ভোগান্তি হবে, বাড়িতে কোনো অতিথি আসতে পারে। মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে, সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে কারো সাহায্য পাবেন, পরিবারে কারোর জন্য চিন্তা পারবে, পেশাগত ক্ষেত্রে আজ আনন্দে দিন কাটাবেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ, শুভ দিক হলো পূর্ব, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কর্কট রাশির রাশিফল ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে, মাথা গরম করার ফলে হাতে আসা কোনো কাজ ভেস্তে যাবে, পিঠের ব্যথায় সমস্যা থাকবে, আজ অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থা খুব একটা উন্নত হবে না, দাম্পত্য জীবন সুখেই কাটবে, বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে, সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারেন, পুরানো অসুখ থেকে মুক্তি পেতে পারেন, সপরিবারে ভ্রমণে যোগাযোগ হবে, দুপুরের পরে ভালো কোনো কাজে ব্যর্থ হতে পারেন, প্রেমে অশান্তি হতে পারে, নিম্নতম স্তরে বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ হবে। কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে, সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে ওঠানামা করতে পারে, পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে, পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে। কর্কট রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো পশ্চিম, এতে ভাগ্য সংখ্যা হলো 6। সিংহ রাশি রাশিফল ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন, মা বাবা সম্পত্তি ভাগ পেতে পারেন, আজ সুখ কাজ বিচক্ষণতার সাথে করতে হবে, সামান্য ভুলে বড় কোনো ক্ষতি হতে পারে, আধ্যাত্মিক আলোচনায় মন যাবে, ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন, কাউকে সুখ পরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন, মা বাবার সাথে অকারণে কোনো বাধার মুখে পড়তে পারেন, আজ আত্মীয় কাছ থেকে সাহায্য পাবেন, সন্তানের চাকরি বাকরির যোগ রয়েছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। সিংহরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাক, সম্পদের দিক থেকে উপার্জনের ভাগ্য ভালো হবে, পরিবারের ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে, অশান্তি হতে পারে, পেশাগত ক্ষেত্রে আজ চাপে থাকবেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা, শুভ দিক হলো পশ্চিম, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কন্যা রাশির রাশিফল
কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদের মুখে পড়তে পারেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে দিনটি শুভ হবে। বাড়িতে সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধানে থাকুন। খুব বুঝে না চললে খরচ হবে, অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ আইনি কোনো ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা না দেখানোই ভালো হবে। বাড়ির বয়স্কদের নিয়ে একটু সাবধানে থাকুন। খুব বুঝিয়ে চলতে হবে, কারোর কাছ থেকে কোনো উপকার পেতে পারেন। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন। কন্যারাশি ব্যক্তিকে সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে পাওনা আদায় হতে পারে, আর্থিক বিবাদ হতে পারে, পরিবারে কারোর জন্য বিপদ আসতে পারে, পেশাগত ক্ষেত্রে অনেক দূর যাওয়ার জন্য কষ্ট হবে। এই রাশির ব্যক্তিকে শুভ রং হলো শোভন, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। তুলারাশি রাশিফল। কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। কোনো অসৎ সঙ্গে থাকার জন্য বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হবে। দামি কোনো জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ পাবেন। আজ কুচিন্তার কারণে মানসিক কষ্ট হবে। লটারি থেকে কিছু আয় হতে পারে। কোনো ক্ষত থেকে কষ্ট হতে পারে। সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে। তুলারাশির ব্যক্তিকে সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে ব্যবসার ক্ষেত্রে দিনটি ভালো হবে। পরিবারে সদস্যদের জন্য বিবাদ মানতে পারে। পেশাগত ক্ষেত্রে বাইরে যাওয়ার জন্য আর সাহায্য পাবেন। এরাশির ব্যক্তিকে শুভ রং হলো সাদা, শুভ দিক হলো পূর্ব। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল। কারোর প্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনো জিনিস হারানো থেকে উদ্ধার পেতে পারেন। মৃৎশিল্পীদের জন্য দিনটি ভালো হবে। আজ কাছের কোনো মানুষের দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসবে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সাথে পরামর্শ করুন। প্রেমের বিবাদ মিটে যাবে। শারীরিক যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় চাপ বাড়বে। পুরনো কোনো আশা আজ নষ্ট হতে পারে। বৃশ্চিক রাশির ব্যক্তি দিক, সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে। পরিবারের সকলের সাথে দিনটি মিলেমিশে কাটবে। পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ধনুরাশির রাশিফল। সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আজ আপনাকে অবাক করে দেওয়ার মতন কোনো সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না, এতে সমস্যার সৃষ্টি হবে। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে দিনটি প্রতিকূল হবে। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তি যোগ রয়েছে। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দিতে হবে। সংসারে ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের কথায় কিছু করতে পেরে আনন্দ হবে। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে। ধনুরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে কারোর কাছ থেকে সাহায্য নিতে হতে পারে। পরিবারের নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে। পেশাগত ক্ষেত্রে আর চিন্তা বাড়তে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মকর রাশির রাশিফল। ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাবে। অপরের উপকার করতে গিয়ে কোনো বিপদ আসতে পারে। মামলা মকদ্দমা হওয়া থেকে এড়িয়ে চলুন। কোনো কাজের জন্য পরিবারে কারোর কাছ থেকে সুনাম পাবেন। ক্রয় বিক্রয়ে আজ লাভ নাও হতে পারে। লাভ ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে নিরাশ হতে পারেন। গাড়ি চালানোর জন্য দিনটি শুভ হবে। মকর রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে। পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে। পেশাগত ক্ষেত্রে কারোর কাছ থেকে সাহায্য পেতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল, শুভ দিক হলো উত্তর পূর্ব। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কুম্ভ রাশির রাশিফল। বাতের ব্যথায় কষ্ট পেতে পারে। কর্মস্থলে মত প্রকাশ না করাই ভালো হবে।
স্ত্রীর কাছ থেকে আহারজনিত ব্যবহার পেতে পারেন। ছোটখাটো কোনো রোগ উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কেউ বাড়িতে আসতে পারে, দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক না করায় ভালো হবে। আজ অন্যকে প্রভাবিত করতে পারবেন, কোনো ইচ্ছা পূরণ আজ হতে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বাড়বে, ব্যবসায় বিশেষ লাভে যোগ রয়েছে। দূরে কোথাও ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলে যাবে। কুম্ভরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। পরিবারে আজ সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে। পেশাগত ক্ষেত্রে বাড়তি চিন্তা আসতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মীন রাশির রাশিফল। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরি থেকে ভয় আসতে পারে, অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন, সন্তানের কাজে বিশেষ সুখবর আসতে পারে। আজ সারাদিন আলস্যে দিন কাটতে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো কাজে আজ সফল হতে পারে, কোথাও মিলে ভ্রমণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে, ভালো কোনো কাজের জন্য সুনাম আসতে পারে। মীনরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ হবে, পরিবারে অশুভ কিছু ঘটতে পারে। পেশাগত ক্ষেত্রে জীবিকা নিয়ে চিন্তা থাকবে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো অগ্নিকুণ্ড, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ভালো থাকুন, সুস্থ থাকুন।